প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এর জন্য সবাই একবার আমার সাথে সাথে পড়ে নাও আলহামদুলিল্লাহ। দেখো, আজকে আমি এসেছি তোমাদের বাবি ক্লাস নিয়ে, গত ক্লাসের মতো রেগুলার। তো আমরা এর আগে পড়েছিলাম পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের রিডিংটা আমরা খুব ভালো মতো পড়েছি। রিডিং থেকে ক্লাসের মধ্যেই যতগুলো মোটামুটি বলা যায়, পড়া যায়, ছোট প্রশ্ন, শূন্যস্থান, সেগুলো আমরা পড়েছি। কিন্তু তারপরও আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আজকে তোমাদের বলাবো। পঞ্চম অধ্যায় দেখো, অধ্যায়টার নাম সবার মনে আছে কি না? অধ্যায়টার নাম ছিল মানুষের গুণ। যাই হোক, আমরা যেহেতু আমাদের সামনে টিউটোরিয়াল পরীক্ষা, আর আমাদের টিউটোরিয়াল পরীক্ষাটা হবে মানুষের গুণ অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে, তাই আমি এসেছি তোমাদের পঞ্চম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দেখিয়ে দেওয়ার জন্য, যেগুলো আমরা কি করব, অল্প কথায় লিখব। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে সাথে সবাই একটু প্রশ্নগুলো দেখে নাও, এবং আমার সাথে সাথে আমি আশা করছি যদি তোমরা আমার সাথে সাথে পড়ো এবং ভিডিওটি বারবার দেখো, তাহলে আর পড়ার দরকার হবে না, মোটামুটি আমার সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। আর তারপরে যদি সমস্যা হয়, আমরা ভিডিওটা বারবার দেখব। এবং তোমাদের তো অবশ্যই হ্যান্ডবুক দেওয়া আছে, হ্যান্ডবুকগুলো বাসায় দেখব। তবে আসো আমরা ক্লাসে পড়ে নেই, যাতে করে আমাদের আর কোনো সমস্যা না হয়। দেখো, আমি লিখেছি অল্প কথায় উত্তর দাও। ক নম্বরে দেখো লিখেছি তোমার দুটি ভালো গুণ লেখো। তোমার দুটি ভালো গুণ মানে তোমার নিজের গুণ। এক্ষেত্রে যদি আমাকে বলা হয়, তাহলে আমি আমার নিজের গুণগুলো সম্পর্কে লিখব। এখন এখানে যেহেতু বলা হচ্ছে তোমার দুটি ভালো গুণ লেখো, সেই ক্ষেত্রে তুমি কি করবে, তোমার নিজের মধ্যে যে দুইটা ভালো গুণ আছে সেই দুইটাই আমরা লিখতে পারবো। এর জন্য আমরা কি লিখবো, আমি সবসময় কি করি, সত্য কথা বলি। আমরা কি সবাই সবসময় সত্যি কথা বলি? অবশ্যই আমরা যদিও না বলে থাকি, তাহলে সত্য কথা বলার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে এক নম্বর লিখবো আমার দুটি ভালো গুণ হলো, অথবা তা না নিয়েও আমরা সরাসরি লিখে দিতে পারি এক দুই নম্বর দিয়ে। তাহলে এক নম্বরে আমরা কী লিখব, আমি সবসময় সত্য কথা বলি। এবং আরও একটা ভালো গুণ আমার, আমরা হচ্ছে শিক্ষার্থী, তাই না? এখন আমিও তোমাদের সাথে শিক্ষার্থী, যেহেতু আমি প্রশ্নটা বুঝাচ্ছি। তো আমরা হচ্ছে শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমরা কী লিখব, শিক্ষার্থী হিসেবে আমরা কী করি, নিয়মিত স্কুলে আসি। তাহলে দুটা ভালো গুণ কিন্তু এখানে হয়ে গেল, সত্য কথা বলি এবং নিয়মিত স্কুলে আসি। এখন তুমি নিয়মিত স্কুলে না এসে, যেহেতু আমরা লকডাউনে আছি, তাহলে ওখানে অন্য আরেকটা ভালো গুণ দিতে পারি, যেমন হচ্ছে আমি নিয়মিত বড়দের কথা শুনি, অথবা আমি নিয়মিত বড়দের আমি নিয়মিত মা বাবার কথা শুনি, অথবা আমি বড়দেরকে সম্মান করি। এই ধরনের যে কোনো দুইটা ভালো গুণ লিখলে হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু শেষ। আমার মনে হয় না একবার তোমাদের মুখস্থ করতে হবে, শুধু একটু মন দিয়ে শুনলেই শিখা হয়ে যাবে। এরপর দেখো এখানে লিখেছি একটি মন্দ কাজের নাম লেখো যা করা উচিত নয়। মানে একটি মন্দ কাজ মানে যে কাজটা সবাই কেউ পছন্দ করে না, যাকে আমরা খারাপ কাজও বলতে পারি। তো আমি লিখেছি একটি মন্দ কাজের নাম লিখো যা করা উচিত নয়। তাহলে এক্ষেত্রে সবাই একটু বুদ্ধি করে বলো তো, এমন একটা মন্দ কাজ যা কেউ পছন্দ করে না, এটি কি? এটা অবশ্যই মিথ্যা কথা বলা, যেটা আমাদের ধর্মে আছে যে মিথ্যা হচ্ছে সব থেকে বড় মন্দ কাজ। এই মিথ্যা কথা নিয়ে আমাদের ধর্মে বলা হয়েছে মিথ্যা হচ্ছে সকল পাপের কি, জননী, জননী মানে মা। তাহলে মিথ্যাটা হচ্ছে সব থেকে খারাপ কাজ। তাহলে আমরা কি লিখবো, একটি মন্দ কাজের নাম হচ্ছে মিথ্যা কথা বলা যা করা উচিত নয়। এরপর হচ্ছে আমরা কেন ভালো মানুষ হব। দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা কেন ভালো মানুষ হব। ভালো মানুষকে কি সবাই পছন্দ করে? তুমি যখন নিয়মিত বাবা মার কথা শুনো, বাবা মা যা করতে বলে তাই করো, তখন কি করে, সবাই তোমাকে আদর করে, ভালোবাসে না? তাহলে যদি আমরা এই প্রশ্নের উত্তরটাই লিখি যে আমরা কেন ভালো মানুষ হবো, এখানে কিন্তু আমরা লিখতে পারবো, ভালো মানুষ হলে সবাই তাকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এর জন্য আমরা কি হব, ভালো মানুষ হব। তাহলে ভালো মানুষ হলে লোকজন বা সবাই তাকে বিশ্বাস করে, সম্মান করে, ভালোবাসে, এর জন্য আমরা ভালো মানুষ হব। এরপর দেখো প্রতিটি মানুষ আলাদা কেন। দেখো আমরা পরিবারে অনেকগুলো সদস্য আছি, সবার সব ধরনের আচরণ কি এক নয়?
যখন তুমি পরিবারের সবার কথা শুনো, সবাই কিন্তু তোমাকে বলে যে এই মেয়েটা বা ছেলেটা অনেক ভালো। আর যখন তুমি কারো কথা শুনো না, তখন সবাই কি বলে? ও কারো কথা শোনে না, ও কিন্তু দুষ্ট। তাহলে কি একজন ভালো হয়ে গেল, একজন দুষ্ট হয়ে গেল, তাই না? তাহলে দেখো, এখানে কিন্তু দুইজন দুই রকম হয়ে গেল। এইখানে কিন্তু প্রশ্নের উত্তরটা চলে এসেছে, প্রতিটি মানুষ আলাদা কেন? তাহলে আমরা কি লিখব? প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন গুণের জন্য প্রতিটি মানুষ হচ্ছে আলাদা। এরপর দেখো, তুমি বিদ্যালয়ের সকল নিয়মকানুন মেনে চলবে কেন? দেখো, আমরা যে বিদ্যালয়ে আসি, আমরা স্কুলে যখন আসি, আমরা স্কুলের নিয়মকানুন কেন সবাই মেনে চলব? স্কুলের নিয়মকানুন মেনে চলব কেন বলো? আমরা সকলে আমরা ভালো মানুষ হওয়ার জন্য, স্বাভাবিকভাবে আমরা স্কুলে আসি পড়াশোনা করার জন্য, ভালো ভালো গুণগুলো অর্জন করার জন্য, তাই না? তাহলে আমরা লিখবো কি? আমরা ভালো মানুষ হওয়ার জন্য বিদ্যালয়ে আসি, অথবা আমরা ভালো মানুষ হওয়ার জন্য বিদ্যালয়ের সকল নিয়মকানুন মেনে চলব। এত লেখার দরকার নাই, শুধু এখানে আমরা লিখব আমরা ভালো মানুষ হওয়ার জন্য বিদ্যালয়ের সকল নিয়মকানুন মেনে চলব। প্রশ্ন থেকে উত্তরটা করা যাবে। এরপর দেখো, যদি রাস্তায় তুমি কিছু টাকা পাও, তবে কি করবে? যেমন ধরো, তুমি প্রতিদিন স্কুলে আসো বা বাসা থেকে অন্য কোথাও যাও, হঠাৎ তুমি রাস্তায় অনেক সময় কিন্তু টাকা পাও, এটা আমরাও পাই। তো দেখো, এরকম সিচুয়েশন যদি হয় যে যখন তুমি রাস্তায় কিছু টাকা পাবে, তখন সেই টাকাটাকে কি করবে? তখন আমরা টাকাটাকে কি করব? যার টাকা হারিয়েছে তাকে খোঁজার চেষ্টা করব। আর যদি তাকে না পায়, তাহলে আমরা টাকাটা কি করব? মসজিদে দিয়ে দিব। এবং সেক্ষেত্রেও যদি সমস্যা মনে করি, তাহলে আমরা টাকাটা স্কুলের যে প্রধান শিক্ষক আছে, তাহলে আমরা সেই প্রধান শিক্ষকের কাছে টাকাটা জমা দিব। এরপর দেখো, ভালো মানুষ হওয়ার জন্য তুমি কি কি গুণ অর্জন করবে? এই প্রশ্নটা কিন্তু অনেকটা ভালো গুণের সাথে চলে আসে। তাহলে আমরা এটা সম্পর্কে আগে ধারণা নিয়েছি, ভালো মানুষকে কিন্তু সবাই বিশ্বাস করে, ভালোবাসে, আদর করে। এর জন্য আমরা সবাই চাই ভালো মানুষ হওয়ার জন্য। তাহলে ভালো মানুষ হতে হলে কি কি গুণ অর্জন করতে হবে? ভালো মানুষ হতে হলে সব সময় সত্যি কথা বলতে হবে, তারপর হচ্ছে নিয়ম মেনে চলতে হবে, এবং কাউকে কথা দিলে সেটা কি করতে হবে? কথা রক্ষা করতে হবে। এখানে আমি তোমাদের তিনটা ভালো মানুষের হওয়ার জন্য যে গুণ সেটা বললাম। ইচ্ছে করলে তুমি যদি প্রশ্নের মধ্যে এরকম আসে যে ভালো মানুষ হওয়ার জন্য কী কী গুণ অর্জন করবে, তিনটি, চারটি, পাঁচটি, দুইটি, এরকম একাধিক আসতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু আরও এগিয়ে করতে পারবো। এখানে আমরা লিখতে পারবো বড়দের কথা শুনবো, বাবা মার কথা শুনবো, তারপর হচ্ছে পরিবারের সকল সদস্যদের সম্মান করব। এরকম যদি আমরা লিখি, তাহলে কিন্তু অনেকগুলো পয়েন্ট চলে আসবে। তাই আমরা তাহলে এখানে কি করব? ভালো মানুষ হওয়ার জন্য বড়দের কথা শুনবো, নিয়মিত সত্য কথা বলবো, এবং হচ্ছে কাউকে কথা দিলে কথা রাখবো। আর যদি যখন আরও পয়েন্ট বেশি আসে পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা আরও বেশি করে লিখতে পারবো বড় প্রশ্নের ক্ষেত্রে। কিন্তু ছোট প্রশ্নে দুইটা, একটা বা তিনটার বেশি আসবে না। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের আর বাসায় পড়ার দরকার হবে না। তারপরে যদি দরকার হয়, আমাদের তো হ্যান্ড নোট রয়েছে, সেটা দেখব, এবং কোনো সমস্যা ফিল করলে অবশ্যই ম্যামকে ফোন দিব, না হলে ভিডিওটি বারবার দেখব। ঠিক আছে বাবারা, যেহেতু আজকের অধ্যায়টা ছিল ভালো মানুষ, ভালো মানুষের গুণ অথবা মানুষের গুণ, তাই আমি তোমাদের কি বলছি, সবাই বাবা মার কথা শুনবে, বড়দের সম্মান করবে, এবং সব সময় সত্য কথা বলবে। তাহলেই কি হতে পারবো? তাহলে আমরা এক সময়